ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বারাসাত শ্রীনগর এলাকায়। সচেতনতা বাড়াতে রাস্তায় নামল পুলিশ। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এসপির উপস্থিতিতে এক বেসরকারি স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়। আতঙ্কে যাতে কোনো রকমের ভুল সিদ্ধান্ত না নেন সেই জন্য হ্যান্ডবিল করে বিলি করা হয়। প্যানিক থেকে দূর করার চেষ্টা করেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। বিষয়টা বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বারাসাতের ছেলে ধরার গুজব ছড়াচ্ছে এবং সেই গুজবে কিন্তু বেশ কিছু লোক বিভিন্ন এলাকায় বারাসাত জুড়ে তারা কিন্তু ছেলে ধরা বলে অনেককে মারধর করেছে। এবং গতকাল আমরা দেখেছি শ্রীনগর কামাখ্যা মন্দিরের কাছে তিনজনকে প্রচুর মারধর করে, মানে বলা যেতে পারে ব্যাপক মারধর করে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, তারা ছেলে চুরি করতে এসেছিল, কিন্তু পরবর্তীকালে পুলিশ যখন যায় তখন কিন্তু দেখা যায় তারা নির্দিষ্ট কাজে সেখানে এসেছিল, কিন্তু তারা কিন্তু বহিরাগত এলাকার লোক না। এই অপরিচিত ব্যক্তিদের তাদেরকে প্রচন্ড মারে, রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা, তিনজনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক। এরপর পুলিশ কিন্তু বিভিন্নভাবে সচেতন করার জন্য মানুষের কাছে মাইকিং শুরু করে, কখনো পৌরসভা, কখনো পুলিশ এবং ক্লাব সমন্বয় কমিটি, তারা কিন্তু মাইকিং করে যে মানে অহেতুক গুজবে কান দেবেন না এবং প্ররোচনা ছড়াবেন না। এরপর আজ সকালে দেখলাম যে শ্রীনগরের একটি বেসরকারি স্কুলের সামনে এসপি, অ্যাডিশনাল এসপি এবং এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে তারা কিন্তু সচেতনামূলক প্রচার করেন, লিফলেট দেন এবং মানুষকে বোঝান যে গুজব ছড়াচ্ছে সেখানে কান দেবেন না, যদি কোনো সন্দেহভাজন ব্যক্তি আপনাদের মনে চলে থানায় খবর দিন, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। এই ধরনের কিন্তু প্রচার ইতিমধ্যে আজ থেকে বিভিন্ন জায়গায় শুরু করেছে, পুলিশ টহল দিচ্ছে বিভিন্ন স্কুলে। কেননা যে কারণে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া দেখার পর মানুষ কিন্তু মনে করছে তাদের বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু এলাকার লোকদের মানুষ পুলিশ বোঝাচ্ছে আপনারা অহেতুক প্ররোচনায় পা দেবেন না। সেই কারণে আজকে কিন্তু বেশ কিছু স্কুলের সামনে গিয়ে এসপি নিজে তার বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করেন, তাদের বোঝান যে আপনারা কিন্তু কোনো কিছুতে আইন হাতে তুলে নেবেন না। এই রকম ঘটনা ঘটেনি, বা আসাত্ত বটেই জেলার মুখে এরকম কোনো ছেলে চুরি বা চুরি করার যে চক্র তারা কিন্তু নেই। আপনাদের সোশ্যাল মিডিয়া দেখে আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। বেশ, ধন্যবাদ জানাবো ভক্তি। আর বিষয়ে পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে শোনাবো আপনাদের। বলেছিলাম, আজকে ভি বলছি কি, বারাসাত পুলিশ দেখে সকাল থেকে যেখানে যত ভি শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে, আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আরে আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি আর অভিভাবক সঙ্গে ভি ইন্টারাক্ট করছি কি এখানে এসব রিউমার আছে, কোই ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সাথে ওনা কথা হয়নি, ওই পাশে কথা বলেছিলেন, উনি আশ্বস্ত করছেন, এটাই যা। দেখুন, আমরা তো মা, আমাদের তো ভয় তো লাগেই না, বাচ্চা আমাদের গাড়ি করে পাঠায়, আমাদের তো একটা ভয় লাগবে না। বাচ্চা, আমার বাচ্চা গাড়িতে আসে, কি বলবো বলুন, পুলিশ প্রশাসনের উপরে তো আমরা কিছু বলতে পারছি না।